লালমনিরহাটের হাতিবান্ধায় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রাজাবাবু। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি কৃষক শামীম হোসেন তার বাড়িতেই লালন পালন করছেন গত 3 বছর ধরে। রাজাবাবু নামে ষাটটির ওজন প্রায় 16 থেকে 17 মন, এর দাম ধরা হয়েছে 8 থেকে 9 লাখ টাকা। নাম হইল রাজাবাবু। সে অনেকজন ছোট থেকে বড় করছি বাড়িতে, সবুজ ঘাস, ভুট্টা, ভুট্টার গুঁড়া, হ্যাঁ ফিড, এগুলো দিয়ে আমাদের গরুটা এত বড় আমরা 4 বছর ধরে পুষতেছি। সে গরু আবার অভ্যাস করছি কলা, সে কলা খেলে শান্ত হয়, গাও সত্যালে শান্ত হয়। সে তো আমরা বার করতে পারতেছি না, গরু মনে করেন বিশাল বড় গরু, তো ঘরের মধ্যে ছোটো থেকে বাঁধা রাখছি, বাঁধে খাওয়া দাওয়া করতেছে। এখন ঈদে আমরা বিক্রি করব এই গরু, যদি কেউ মানে ভালো দাম যদি কেউ দেয় তাকে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের রাজাবাবু ওজন হচ্ছে 18 থেকে 20 মন, 20 মন, আর এর দাম হয়েছে 8 থেকে 10 লাখ টাকা, যদি কেউ দেয় তাকে আমরা দিয়ে দেবো। আর এত বড় হয়েছে গরু, আমাদের মনে নিজেকে ভয় লাগে, বার করতেও ভয় লাগে, আমরা বার করতে পারতেছি না। উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 1 নং বুড়াসার ডুবি গ্রামের মৃত আসের আলীর ছেলে কৃষক শামীম হোসেন সক্কর একটি ছোট বাছুর 3 বছর ধরে লালন পালন করেন। মেজাজি প্রকৃতির কালো রঙের রাজাবাবু রেগে গেলে কারো আটক করার ক্ষমতা নেই। পরম মমতায় রাজাবাবুকে নিজ বাড়িতে বড় করে তুলেছেন শামীম হোসেন ও লিপি বেগম দম্পতি। রাজাবাবুকে নিজের সন্তানের মতোই মনে করেন লিপি বেগম। আমার মন চাই আমি দিতে যাই না, মহাপ্রভু বলতে কি নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। আমরা তো বিক্রি করতে চাই, আমাদের খুব খারাপ লাগে, তারা পালে তারা যায়, কত কষ্ট একটা গরু পালা, সবসময় তাকে পাশে থাকা লাগে, দেখা লাগে, সবাই তো পালে দেখি, সেইরকম তো করতে পারে না। আমাদের মহব্বতের জিনিসগুলো তো দেওয়া লাগবে, আমাদের যত সংসারে সমস্যা এটা তো বিক্রি করা লাগবে, যতই মহব্বত দেওয়া লাগবে মানুষকে। এখন কষ্ট করে পালছি, একটু তো খারাপ লাগবেই, খারাপ লাগলে ওটা মেনে নিতে হবে আমাদেরকে। ওটা তো আর ঘরে থাকা জিনিস নিয়ে ঘরে রাখবো, আর আমাদের তো সেই সামর্থ্য নাই এটা ঘরে রাখি আমরা পালবো, সেই সামর্থ্য তো আমাদের নাই, এটা ছাড়তেই হবে। হৃদয় কেউ যদি একটু ভালো দৃষ্টিতে দেখে, আমাদের দিকে মহব্বত করি, একটু নজরে নিয়ে যাই, এতটুকু যাতে আমরা ভালোভাবে চলতে পারি। জানা গেছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 1 নং বুড়াসার ডুবি গ্রামের কৃষক শামীম হোসেন এবার কোরবানির ঈদে রাজাবাবুকে 8 থেকে 9 লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। রাজাবাবুর খাবারের প্রতিদিন 800 থেকে 1000 টাকা ব্যয় করতে হয়। কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয়নি, প্রাকৃতিক উপায়ে খৈল, ভুট্টা, ভুষি, কলা, ভাত ও খড় ঘাস খাওয়ানো হচ্ছে তাকে। Power, Chumuke Action.